লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। তাদের হামলার আওতায় ছিল প্রায় 50টি বাণিজ্যিক জাহাজ। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানান মার্কিন কর্মকর্তারা। মঙ্গলবার রাতে হুথিরা বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে এসব হামলা চালায়। লোহিত সাগরে ভয়াবহ লড়াই চলছে হুথি ও মার্কিন টাস্কফোর্সের মধ্যে। এ পরিস্থিতিতে ব্যর্থ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে গাজা যুদ্ধ নিয়ন্ত্রণে এবং আঞ্চলিক উত্তেজনা রোধ করার লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের মধ্যপ্রাচ্য সফর। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের ছোড়া 21টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে যুক্তরাজ্যের বাহিনী। মার্কিন বাহিনী এটিকে ইরান সমর্থিত হুথিদের জটিল হামলা বলে অভিহিত করেছে। হুথিদের হামলার কারণে কিছু শিপিং কোম্পানি লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করতে বাধ্য হয়েছে। দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপ ঘুরে দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে বাণিজ্যিক কার্যক্রম চালানো ছাড়া অন্য কোনো উপায় থাকছে না কোম্পানিগুলোর। এর ফলে গেল মাসে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা মোকাবেলা করার জন্য একটি আন্তর্জাতিক সামুদ্রিক জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে হুথিরা বলছে, ইসরায়েল গাজায় আক্রমণ বন্ধ না করা পর্যন্ত তারা হামলা চালিয়ে যাবে। ফারুক হোসেন, আরটিভি।